হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আর রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আরেকটি পিঠা রেসিপি, সুজির পোয়া পিঠা। দেখতেই পাচ্ছেন অনেকটা ফুলকুপ পিঠা হয়েছে, অনেক মজাদার। এই পিঠাটি কীভাবে তৈরি করবেন আজকে এই রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি। পিঠা তৈরির জন্য এখানে নেওয়া হয়েছে একটি বড় মাপের গ্লাস, আর এক গ্লাস সুজি নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর আজকের এই পিঠাটি তৈরি করছেন আমার বড় আপা। এখানে এক গ্লাসের মতো সুজি নেওয়া হয়েছে। আপনি কতটুকু পরিমাণ পিঠা বানাবেন তার উপর পরিমাণ নির্ভর করবে সুজি। তা আমি যতটুকু বানাবো ততটুকু সুজি নিয়েছি। এখানে দেওয়া হচ্ছে ময়দা। এখানে যে কাপ দিয়ে এক কাপ সুজি নেওয়া হয়েছে সেই কাপের আধা কাপ ময়দা নেওয়া হয়েছে। দেওয়া হচ্ছে আধা কাপ চিনি। এখানে লাল চিনি ব্যবহার করা হয়েছে। আমি সাধারণত লাল চিনিটা খাই, তাই লাল চিনি আপনারা সাদা চিনি ব্যবহার করতে পারেন। এখানে পরিমাণ মতো লবণ দেওয়া হয়েছে। শুকনো উপকরণগুলি ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে একটি গোলা তৈরি করা হবে। পানি দেওয়া হয়েছে এবং নেড়ে চেড়ে একটি আঠালো গোলা তৈরি করা হবে, দেখতে পাবেন। এই গোলাটি তৈরি করার সময় দেখতে পাচ্ছেন কীভাবে কী পদ্ধতিতে চামচ দিয়ে আস্তে আস্তে চতুর্দিক দিয়ে এই পাশ ওই পাশ দিয়ে নেড়ে চেড়ে ভালো করে একটি গোলা তৈরি করতে হবে। প্রয়োজনে আরও পানি ব্যবহার করতে হবে। দেখুন, গোলাটি তৈরির জন্য প্রথমে আস্তে আস্তে সব উপকরণ ভালো করে পানির সাথে মিশিয়ে এখন খুব দ্রুত নেড়ে নেওয়া হচ্ছে। এখন ঢেকে রাখা হয়েছে, 10 মিনিটের জন্য ঢেকে রাখা হয়েছে। এখন 10 মিনিট পরে ফিরে আসলাম, আবারও ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। এখন একটি ব্লেন্ডারে জারে নেওয়া হয়েছে সুজিটা, যে গোলাটা তৈরি করা হয়েছে সেটা একটা ব্লেন্ডারে নেওয়া হয়েছে। ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করা হবে। সুজির গোলাটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে। ব্লেন্ড করা সুজিটা একটি পাত্রে নেওয়া হয়েছে। আবার আরও সামান্য পানি দিয়ে আর একটু গোলাটা একটু নরম করা হয়েছে, দেখতে পাচ্ছেন। এখন এটার মধ্যে দেওয়া হয়েছে আধা চা চামচের মতো বেকিং সোডা। বেকিং সোডা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে গোলাটার সাথে। ব্লেন্ড করার পরে কিন্তু আরও সামান্য একটু পানি দিয়ে পাতলা করা হয়েছে। পিঠা তৈরি করা হবে এই জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দেওয়া হয়েছে এবং তেল দেওয়া হয়েছে। তেল গরম হয়েছে কিনা পরীক্ষা করা হয়েছে। গোলা দিয়ে দেওয়া হলো, অর্থাৎ পিঠা তৈরি করা হচ্ছে। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন পিঠা কত সুন্দর ফুলে উঠছে। পোয়া পিঠার মূল বৈশিষ্ট্য হলো ফুলে উঠে যখন আপনি তেলে ছাড়বেন, আস্তে 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 করে উপর দিকে যখন ফুলে উঠে তখন মনটা আনন্দে ভরে যায়। আর পোয়া পিঠা না ফুললে কিন্তু এটাকে আমরা বলি যে আহা, আমার পিঠাটা হলো না। পোয়া পিঠা মূল বৈশিষ্ট্যই হলো তেলে দেওয়ার পরে আস্তে আস্তে উপর দিকে ফুলে উঠবে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন পিঠাটা কিন্তু ফুলে উঠেছে এবং উল্টে দেওয়া হয়েছে। অনেক সুন্দর পিঠা তৈরি হচ্ছে। সুজির এই পিঠাটি কিন্তু খেতে অসাধারণ। আপনারা যদি বাসা ট্রাই না করেন মিস করবেন, আমি বললাম তো মিস করবেন। এত মজা হয়েছে এই পিঠাটি। আমার আপা আমার বাসায় এসে পিঠাটি বানিয়েছেন, আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি, আর আমিও শিখে নিয়েছি আমার আপার কাছ থেকে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, অসাধারণ পিঠা হচ্ছে। দেওয়ার সাথে সাথে কিন্তু উপর দিকে ফুলে উঠতেছে, আর যখনই দেখবেন পিঠাটা ফুলছে না তখন আলতো আলতোভাবে আপনার একটু একটু করে উপরে তেল দিয়ে দিবেন, দেখবেন পিঠাটা ফুলে উঠেছে, দেখতে পাচ্ছেন। আপা দেখলেন যে পিঠাটা একটু ফুলা বন্ধ হয়ে যাচ্ছে, তখন একটু একটু করে উপর দিকে তেল দিয়ে দিলেন, আবারও উল্টে দিলেন, দেখতে পাচ্ছেন কত সুন্দর পিঠা হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ, যে পিঠাটি খেতে অসাধারণ ছিল। তা আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে পিঠাগুলি, আপনাদেরকে একটা ভেঙ্গো আমি দেখাবো। আপনারা নিশ্চয়ই ভিডিওর শুরুতে দেখেছেন যে কীরকম ফুলকো হয়েছে, এখনও আমি দেখাচ্ছি। তো এই পিঠাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু আরও অসাধারণ হয়েছে। আশা করছি আপনারা এই পিঠাটা বাসায় তৈরি করে খাবেন। কারা কারা তৈরি করেছেন যদি তৈরি করে থাকেন তো কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে পিঠাগুলি, মাশাআল্লাহ।
তো আমার আপা আমাদেরকে তৈরি করে খাইয়েছেন, আমিও কিন্তু শিখে নিয়েছি। এখন থেকে আমি নিজেই তৈরি করে খেতে পারবো। এই পিঠা রেসিপিটি আমারও জানা ছিল না, আমার আপার কাছ থেকে আমি শিখে নিলাম। বিয়র দেখুন, আপনাদেরকে ভেঙে দেখানো হচ্ছে ভিতরটা কতটা ফাঁপা ফাঁপা হয়েছে। তেলের পিঠা অর্থাৎ পোয়া পিঠা যদি এরকম ফাঁপা ফাঁপা হয়, খেতে যে কত মজা আপনারা জানেন। ভিতরে দেখুন কতটা ফাঁপা হয়েছে, মাশাআল্লাহ। তো এই ধরনের পিঠা তৈরি করতে কার না মন চাবে বলুন। তা আমি তো অলরেডি শিখে নিয়েছি, আশা করছি আজকে ভিডিও দেখে আপনারাও শিখে নিয়েছেন। ভিউয়ার তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।